আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু হজরত আবু সাইদ খুদ্ আনহু থেকে বণিত রসুল্লাহ আলী বলেছেন তিন ব্যক্তির প্রতি মহান রব্বুল আলমিন খুশি হন এক যে ব্যক্তি তাহাজ্জুদের জন্য উঠে এবং নামাজ পড়ে দুই যে ব্যক্তি নামাজের জন্য সারিবদ্ধভাবে কাতারে দাঁড়ায় তিন যে ব্যক্তি জেহাদ করার জন্য আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে কাতারে দাঁড়ায় অনুরূপভাবে অপর হাদিসের মধ্যে এসেছে হজরত জাবেের রদি বলেন আমি রাসুল্লাহ সাল আলী সাল্লামকে বলতে শুনেছি রাতের মধ্যে এমন একটি মুহূর্ত আছে যদি কোনো মুসলমান তা লাভ করে এবং আল্লাহর কাছে ইহ পরকালের কোনো কল্যাণ চায় নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন তাকে তা দিয়ে দেন হজরত আবু হুরার রদ্দিয়ালাহু আনহু হতে বণিত অপর এক হাদিসের মধ্যে এসেছে মহান রব্বুল্লা আলমিন প্রতি রাতেই নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে তখন তিনি বলতে থাকেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দিব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সুপ্রিয় দর্শক প্রিয়নবী আলী হুসাল্লাম নিয়মিত তাহাজুদের নামাজ পড়তেন অপর হাদিসের মধ্যে এসেছে ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজুতের নামাজ অতএব আমরা সকলে তাহাজুতের নামাজ নিয়মিত পাঠ করব এবং সে নামাজের মধ্যে প্রিয়ন আলী হুসাল্লাম বিশেষ একটি দোয়া পাঠ করতেন অর্থাৎ তাহাজুতের নামাজের সেইদার মধ্যে একটি দোয়া পাঠ করতেন যে দোয়াটি হয়তো আমরা অনেকে জানি না অথচ তাহা অনেক মূল্যবান আজকে সেই দোয়াটির কথাই বলছি হজরত আয়সা সিদ্দিকা রদি আনহা থেকে বণিত তিনি বলেন এক রাত্রে আমি রাসুল সাল হুসাল্লামকে হারিয়ে ফেললাম অতপর আমি তখনই সাল্লামকে খুঁজতে শুরু করলাম তখন আমার হাত আলী হুসাল্লামের দুই পায়ের পেটের উপরে পড়লো আর সাল্লাহ আলি হুসাল্লাম ছিলেন সেদের মধ্যে আর ওই দুই পা ছিল খাড়া তখন তিনি যে দোয়াটি পাঠ করছেন তা আমি শুনতে পেলাম সে দোয়াটি হলো আল্লাহুম্মা أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك আন্ত কামা আলা নাফসিক দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির দ্বারা আপনার ক্রোধ থেকে আশ্রয় কামনা করছি আপনার ক্ষমার বিনিময়ে আপনার শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি আপনার পবিত্র সত্তার মাধ্যমে আপনার কাছে আশ্রয় কামনা করছি আপনার প্রশংসার পরিসীমা করা যায় না আপনি সেরূপ প্রশংসার যোগ্য যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন সুপ্রিয় দর্শক মহানবী সাল আলী সাল্লাম তাহাজুদের নামাজ সেই দেয় এ দোয়াটি পাঠ করতেন আমরাও এ দোয়াটি পাঠ করবো তাহাজুদের নামাজ শেষ দেয় আপনি চাইলে অন্য নামাজে সেই দাও এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ তালা সকলকে এ মহামূল্যবান দোয়াটির উপর আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম